আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে এই বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বেশ ভালো আছেন। আমি অপু, আজকের এই নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কবুতরের হাত ভেঙে গেলে অথবা কবুতরের যে পাখাটা আছে, হাতের যে পর বা পাখা আমরা যেটাই বলি না কেন, সেই পাখাটা যদি উঁচু করতে না পারে অথবা যদি পাখাটা নিচে ঝুলে থাকে অথবা পাখা যদি ব্যথা পায়, তাহলে আপনারা কী করবেন? কীভাবে প্রাকৃতিক নিয়মে মেডিসিনটা আপনারা ঘরে বসেই তৈরি করে আপনাদের কবুতরের এই সমস্যাটা দূর করে নেবেন, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ, কবুতর সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে সাথে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কবুতর যদি কোনো জায়গায় ব্যথা পায়, হাতের যে পরগুলো আছে সেই পরগুলো যদি ব্যথা পায়, মানে হাতের যে ডানা সেটা যদি ব্যথা পায়, তাহলে দেখা যায় যে সেটা ডানাটা উঁচু করতে পারে না অথবা ডানাটা ঝুলে যায় অথবা সেই ডানাটা আপনার আঁকা বাঁকার মতন হয়ে যায়, কবুতরটা উড়ে কোনো জায়গায় বসতে পারে না অথবা খাবার খেতে পারে না, তাই আমাদের কবুতরে কিন্তু মারা যেতে পারে। আর এই সমস্যাটা কিন্তু কবুতরের যদি কোনো জায়গায় ব্যথা পায়, মানে কোনো জায়গায় যদি কোনো কিছুতে যদি ব্যথা পায় অথবা কোনো আঘাত মাঘাত লাগে, তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো আপনাদের সব যে কোনো সমস্যা হোক না কেন, আপনি যদি কবুতরের হাতের যে পরগুলো যদি না খারাপ করতে পারে, তাহলে আপনি এই ওষুধটা খাওয়াতে পারবেন, সেটা এখন আমি আপনাদেরকে জানাবো। আপনাদেরকে যেটা যেটা লাগবে সেটা হলো একটা দারচিনি, হ্যাঁ একটা দারচিনির গুঁড়া লাগবে, এরপর বাদাম লাগবে, আপনার তো চিনিনি বাদাম, একটা বাদাম ও একটা দারচিনি গুঁড়া ও একটা কিশমিশ, এটা আপনার লাগবে, এই কটা প্রয়োজন আপনাদেরকে হবে। তো এটা লাগার পর আপনাদের যে কাজটা করতে হবে, এটাকে আপনার পাটা সুন্দরভাবে বাঁটবেন, হ্যাঁ বেটে আপনারা গোল গোল করবেন, আপনারা গোল গোল করবেন, আপনারা গোল গোল করে তারপর আপনাদের কবুতরের হা করে, তারপর আপনাদের যে কবুতরের পাখনাটা খারাপ করতে পারেন অথবা পাখনাতে যেটা ব্যথা পেয়েছে সেটা আপনারা খাইয়ে দেবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের কবুতরের যে পাখাটা আছে সে পাখাটা উঁচু করতে পারবে অথবা আপনাদের উড়ে খুপি যেতে পারবে। আর কবুতর যখন ব্যথা পাবে, যখন খাবারটা না খেতে পারবে, আপনারা খাবারটা খাই। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কবুতর সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনে ক্লিক করবেন।